নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নবম শ্রেণীর এক ছাত্র। বাড়ির একমাত্র ছেলে তিন দিন ধরে নিখোঁজ হয়ে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারের মধ্যে। ঘটনাটি ঘটেছে মালদার পুরাতন মালদা থানার 20 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মির্জাপুর এলাকায়। এই ঘটনায় নিখোঁজ ছাত্রের পরিবার সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনও পর্যন্ত ওই ছাত্রের কোনো সন্ধান পায়নি পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম আফিবউদ্দিন আহমেদ, যে মালদা শহরের বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা হাই স্কুলের নবম শ্রেণীতে পাঠরত। তার বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি মির্জাপুর এলাকায়। গত 9 অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্র, আর তারপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। কীভাবে এই ঘটনাটি ঘটলো কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা। এই ঘটনায় পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন নিখোঁজ ওই ছাত্রের পরিবার। জিয়াউর রহমানের রিপোর্ট, ND24 নিউজ। তিন হয়ে গেল আমার ছেলে নিখোঁজ। প্রাইভেট গিয়েছিল, প্রাইভেট থেকে সন্ধ্যা 6:30 প্রাইভেট যায়, 6:30 প্রাইভেট গিয়ে ওই পড়া কমপ্লিট করে ওর টাইম দেখছি যে ওই আসছে না। তারপর আমরা ম্যামের বাড়ি যাই, ম্যাম বলছে আমরা নিজের টাইম মতন ছেড়ে দিই, আর এখান থেকে বেশি দূরও না প্রাইভেট, একটুখানি কাছে। তো আমার ছেলে তিন দিন ধরে বাড়ি নাই, বাড়ি ফেরেনি প্রাইভেট থেকে। নিখোঁজ আছে, কোন ক্লাসে পড়তো? ক্লাস 9-এ পড়ে। কোন স্কুল? বাঁশবাড়ি। বাড়ি থেকে কিছু হয়েছিল? না, বাড়িতে তো সেরকম কিছু হয়নি, আর ওই টুকিটাকি নিয়ে তো মা বাবা সবাই বকাবকি করে, ওটা ধরলে তো আর হবে না, ওটা সব মায়েরাই বকে। বাচ্চা দুষ্টু, সব স্বাভাবিক ছিল, ওকে মারলেও ওই রাগ করে না। কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে, আমি আমার ছেলেকে খুঁজে পাই না। আমি প্রশাসনকে বলছি হাত জোর করে যে আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, এর থেকে আমি আর কিছু বেশি চাই না। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি? এখনো কোনো সন্ধান, তিন দিন ধরে আমরা নিজেরা একদম যে খুঁজছি না। আত্মীয় স্বজন বাড়ি দেখা? আত্মীয় স্বজন, স্কুল, প্রাইভেট, এমনকি রেল স্টেশন, 420 মোড়, ঝলঝলিয়া, ওর বন্ধু বান্ধবকে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, না ওই কেউ বলতে পারছে না যে ও কোথায় আছে। আর ওর বন্ধুদের সাথেও ভালো ভাব আছে, বলছে যে ক্লাসে এরকম সবার সাথেই কথা বলে, সেরকম রাগারাগি কিচ্ছু না। তো আমার এটাই একটা দাবি আছে যে প্রশাসনরা আমার ছেলে আমাকে ফিরিয়ে দেয়, যে তদন্ত করে যেন আমার ছেলে আমাকে ফিরিয়ে দেয়। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।